বিষয় হলো দুটো। এক নম্বর হলো বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য, কিন্তু দায়িত্ব কর্তব্য বুঝতে চাইলে বর্তমান হালতটা না আগে বোঝা লাগবে। হালত যদি না বোঝেন দায়িত্ব বুঝবেন কেমনে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আমাদের সামনে এই বাস্তবতা স্পষ্ট রেখেছেন আমাদের দায়িত্ব কি। এই কোরআন শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আসে নাই, এই কোরআন শুধু সাহাবীদের জন্যই আসে নাই, বরং কেয়ামতের একদিন আগেও যে মানুষটা আসবে প্রত্যেকের জন্য হেদায়েত হয়ে এই কোরআন এসেছে। কোরআনের শুরুতে আল্লাহ জানিয়েছেন, আরে বান্দা কোরআন পড়বি পরে, আগে শুনে নে কোরআনের পরিচয়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বান্দা তুই যে আমার কাছে হেদায়েত চেয়েছিলি কোরআনের ভূমিকায় সূরাতুল ফাতিহায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আয় আল্লাহ সরল পথে পরিচালিত করেন। এখন বান্দা আল্লাহর কাছে হেদায়েত চাইবে, কিন্তু আল্লাহ বান্দারটাকে সাড়া দিবে না, এটা তো হবে না। কারণ আল্লাহই জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। তো বান্দা আল্লাহর কাছে হেদায়েত চেয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা শেষ হতে দেরি, আল্লাহর ঘোষণা শুরু হতে দেরি না, আরে বান্দা শোন, এই যে তোকে একটা কিতাব দিলাম, এমন কিতাব যাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। কেন দিলাম জানিস? শুধু এজন্য না যে বাপ মরলে এই কিতাবের কথা স্মরণ করবি আর একটা খতমের ব্যবস্থা করবি, এজন্য না যে তোর বাসায় আলমারির মধ্যে বছরের পর বছর ময়লার স্তূপের মধ্যে ফেলে রাখবি, এজন্য না যে সারাটা জীবন কাটিয়ে দিবি, একবার ধরেও দেখবি না, ছুঁয়েও দেখবি না, একবার পড়ার গরজ অনুভব করবি না, বরং হুদাল লিল মুত্তাকিন। যদি তোর দিলে আল্লাহর ভয় থাকে, তোর দিলে রবের ঈমান থাকে, তোকে বলছি যদি ঈমান না থাকে তোর জন্য আমার কথা না, কিন্তু যদি ঈমানদার হয়ে থাকিস, আল্লাহর ভয়ে ভীত হয়ে থাকিস, এই কোরআন আমি দিয়েছি তোর হেদায়েতের জন্য। যেহেতু সকল মুমিনের হেদায়েতের জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন, সুতরাং একজন মুমিনও বলতে পারবে না আমার জন্য যা প্রয়োজন সেটা আমি কোরআনে খুঁজে পাচ্ছি না। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন, তোমার যত সমস্যা সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ আমি আল্লাহ দিয়ে দিলাম এই কোরআনে। তো যার কারণে মুমিন হেদায়েত খুঁজে কোরআনের পাতায় পাতায়, মুমিন হেদায়ত খুঁজে কোরআনের আয়াতে আয়াতে, কারণ সে জানে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ, আর হেদায়ত পাওয়ার পথ দেখাবেন একমাত্র আল্লাহ, আর আল্লাহ সেই পথ দেখিয়েছেন একজনের দ্বারা যার নামে পড়ি আমরা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও বান্দা, তরিকা তোমার সামনে একটা, যেই পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যার কারণে যত সমস্যা সব সমস্যা সমাধান আমরা এই ফিল্টারে ফেললেই, এই মূলনীতিতে ফেললেই পেয়ে যাই আলহামদুলিল্লাহ। আমরা তো সে সমস্ত বেদাতের অন্তর্ভুক্ত না যাদের জন্য কোরআন এবং নবীর সুন্নাহ যথেষ্ট না, যারা কালেমা পড়বে রবের নামে আর কালেমা পড়বে নবীর নামে কিন্তু আদর্শ বানাবে নিজেরা বসে, আমরা আলহামদুলিল্লাহ সেই সমস্ত নেম খারামের অন্তর্ভুক্ত না। আমরা কালেমাও পড়বো আল্লাহর নামে, আদর্শও নিব আল্লাহর থেকে, আমরা কালেমাও পর্ব নবীর নামে, তরিকাও নিব নবীর থেকে। তারাক তুফিকুম আমরাইন, নবী জানিয়েছেন চলে গেলাম, কিন্তু শোনো, তারাক তুফিকুম আমরাইন, দুই জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লাং তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা, যতদিন ধরে রাখবা পথ হারাবা না তোমরা। 2022 না 4022 যদি আসে পথ হারাবা না তোমরা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হলো আল্লাহর কিতাব পাক কোরআন, আর এক হলো নবীর সুন্নাহ, নবীর জীবনাদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুই আদর্শ থেকে আমরা খুঁজব দায়িত্ব কি, করণীয় কি। তো আল্লাহ জানিয়েছেন যে আয়াত আমি খুতবায় পাঠ করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা ওয়া দীনিল হক, খালি হাতে পাঠান নাই, হেদায়াত দিয়ে পাঠিয়েছেন, হক ধর্ম হক দিন দিয়ে পাঠিয়েছেন, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, মানজিলে মাকসুদ আছে। সেই লক্ষ্য হলো লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লি,
সেই রাসূল পৃথিবীতে এসে ইসলামকে হেদায়েতকে দ্বীন হককে দুনিয়ার সকল ধর্মের উপর সকল মতবাদের উপর সকল মতাদর্শের উপর সকল তন্ত্রমন্ত্রের উপর বিজয় করবেন বলে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন শুধু ব্যক্তি জীবনে ইসলাম মানবেন বলে এতটুকুই না শুধু ইসলামের বার্তা প্রচার করবেন এতটুকুই না বরং আল্লাহ বলেছেন দুনিয়ার সব ধর্মের উপর সব মতবাদের উপর ইসলামকে বিজয়ী করবেন বলে তো নবী দুনিয়াতে এসেছেন ইসলামকে বিজয়ী করার জন্য না পরাজিত অবস্থায় রাখার জন্য নবী যখন এসেছেন তখন হক যে পরাজিত ছিল এটা বুঝতে পিএইচডি করা লাগে না প্রত্যেককে জানেন আপনারা জাহেলি যুগের অবস্থা কি ছিল যখন আল্লাহর ঘরেও 360টা মূর্তি ঢুকেছে তো সেই অবস্থা থেকে ইসলামকে जिंदा করা পর্যন্ত পুরোটাই নবীর মিশন আর যখন এই মিশন সমাপ্ত হবে তখন রবের সেই আয়াত চলে আসবে যেটা সবার মুখস্থ আছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় বিজয় আসার পর যখন তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করেছে যে আবু সুফিয়ান আবু জাহালের মৃত্যুর পর যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিত ইসলামের দুশমনদের পক্ষে সেও এখন আর দূরে না থেকে নবীর দরবারে এসে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নিচ্ছে তো যখন দেখবা বিজয় চলে এসেছে সাহায্য চলে এসেছে ইসলাম जिंदा হয়ে গেছে মুসলমান হওয়ার হিরিক পড়েছে নবী শোনো তখন বুঝবা তোমার দুনিয়ায় থাকার সময়ও শেষ হয়ে এসেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন তুমি তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করতে থাকো আর তার কাছে ক্ষমা চাইতে থাকো ইন্নাহু কানা তাওয়াবা তিনি তোমার ক্ষমা প্রার্থনাকে কবুল করবেন এই আয়াত এই সূরা নবী যখন পাঠ করলেন সব সাহাবীরা তো খুশি আরে আল্লাহ বিজয়ের কথা বলছেন সাহায্যের কথা বলছেন মক্কা বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেই মক্কা থেকে নবীকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছিল যেই মক্কায় নবীর বুড়ি সাহাবীদেরকে পর্যন্ত বাঁচানো হয় নাই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ যিনি ছিলেন একজন বুড়ি মহিলা যেই মক্কায় বেলাল সুহাইব আম্মার ইয়াসির খুবাইব খাব্বাবের রক্ত ছড়ানো হয়েছিল সেই মক্কা আজ আজাদ সেই মক্কা আজ স্বাধীন সেই মক্কায় আজ নবী মাথা উঁচু করে বিজয়ী বেশে বীরের মতো প্রবেশ করেছেন পাইকারি ক্ষমা ঘোষণা করেছেন যদি চাইতেন একটা আদেশ জারি করে দিতেন পুরো মক্কার অলিগলি মানুষের রক্তে প্লাবিত হয়ে যেত কিন্তু নবী উদারতা দেখালেন লা তাসীব আলাইকুমুল ইয়াউম আনতুম তুলাকা যাও তোমাদের উপর আমার একটা অভিযোগ নাই অনেক মেরেছো অনেক জুলুম করেছো অনেক ক্ষতি করেছো তিন বছর জেল খাটিয়েছো তোমাদের জন্য তিন দিন লুকিয়ে থাকতে হয়েছে তোমরা বড় ক্ষতি করেছো আমার অনেক সাহাবীদেরকে শহীদ করেছো কিন্তু যাও ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন আমিও তোমাদেরকে তাই বললাম কোনো অভিযোগ আজ নাই তোমরা সবাই মুক্ত স্বাধীন নবীর এই ক্ষমা ঘোষণার পর মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগলো তো নবী যখন এই সূরা পড়লেন সব সাহাবী খুশি কিন্তু মাত্র একজন কাঁদতে শুরু করলেন কে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আন আল্লাহর নবীর সঙ্গে যিনি ছিলেন গুহার মধ্যেও যিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সকল নবীর সকল উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবীগণ জান্নাতে প্রবেশ করার পর সবার আগে যার কদম পড়বে জান্নাতে জান্নাতের আটটা দরজা যাকে ডাকতে থাকবে সিদ্দিক আকবর আমার মাঝখান দিয়ে জান্নাতে প্রবেশ করেন আমাকে সম্মানিত করে যান সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন সবাই অবাক আল্লাহ বলে বিজয়ের কথা আবু বকর কাঁদে কেন এখন তো হাসার কথা পরে জিজ্ঞেস করল আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনি কেন কেঁদেছিলেন কারণ কি তিনি বললেন তোমরা বোঝো নাই আরে এই সূরায় তো একদিকে যেমন বিজয়ের কথা আছে আরেকদিকে প্রচ্ছন্ন ভাবে লুকায়িত ভাবে আমার নবীর চিরবিদায়ের কথাও আছে কারণ আল্লাহ নবীকে একটা ভিশন দিয়ে লক্ষ্য দিয়ে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য হলো লিউজহিরাহু আলাদ্দিন কুল্লি
নবী দুনিয়াতে এসে ইসলামকে জিন্দা করবেন হককে উঁচু করবেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই ইসলাম থাকবে সবকিছুর উপরে ইসলামের উপরে কোনো কিছু থাকবে না মিশন সমাপ্ত এখন আল্লাহ ডাক দিয়েছেন নবী فإذا فرغت فانصب وإلى ربك فارغب এখন তুমি অবসর এখন তুমি রবের ডাকতে থাকো রবের কাছে আসার জন্য প্রস্তুতি নিতে থাকো তখন থেকে আল্লাহর নবী বেশি 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 দোয়া পড়তেন সকাল বিকাল রাত সর্বদা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি রব্বিগফিরলি আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম তার প্রশংসা সহ আল্লাহ আমারে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন তো যেটা বলছিলাম নবীকে আল্লাহ পাঠালেন এই মিশন দিয়ে দুনিয়াতে ইসলামকে জিন্দা করবা দল জিন্দা না রাজনৈতিক দল নিজের পরিবার নিজের ক্যারিয়ার নিজের চাকরি নিজের ব্যবসা এগুলো না ইসলামকে জিন্দা করবা ইসলামকে প্রতিষ্ঠিত করবা এটা যদি নবীর মিশন হয় আপনারা সেই নবীর উম্মত না নাকি অন্য কোন নবীর উম্মত তার নবীর কাজ যা নবীর উম্মতের কাজও সেটা হবে না নবী সালাত আদায় করতেন নামাজ পড়তেন আমরা নামাজ পড়বো না নবী রোজা রাখতেন আমরা রোজা রাখবো না নাকি ভণ্ডদের মতো বলবে না আমাদের নামাজ রোজা লাগে না মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না কয় না আপনাদের এলাকায় বলে কি না আরে নবী সারা জীবন নামাজ পড়লেন ইবাদত করলেন আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন নবী তোমার কাছে মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করা লাগবে শরীয়ত মানা লাগবে তো নবীর পথই তো আমাদের পথ নাকি অন্য কোনো পথ আছে মাই ইউতিয়া রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহই জানিয়েছেন যে নবীর পথে চলবা সে আল্লাহ পর্যন্ত পৌঁছবা যে নবীর আনুগত্য করবা সে আসলে আল্লাহরই আনুগত্য করবা বিশেষভাবে যারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস নবীদের উত্তরাধিকারী তাদের তো মৌলিক দায়িত্ব এটা নবী যেভাবে ইসলামকে জিন্দা করেছেন তারাও ইসলামকে সর্বদা জিন্দা রাখবেন প্রয়োজনে কল্লা দিবেন কিন্তু কখনো পাগড়ি দিবেন না সর্বদা তারা ইসলামকে হেফাজত করেই যাবেন জালেম আর বাতিল যে সুরত ধরে আসুক না কেন যদি বাতিল চেঙ্গিস খানের সুরত ধরে আসে তবুও তারা বলবে তুই বাতিল যদি হালাকু খানের সুরত ধরে আসে তবুও বলবে তুই বাতিল যদি সোভিয়েতের সুরত ধরে আসে তবুও বলবে তুই বাতিল আর যদি কাদিয়ানের মতো বড় পাগড়ি নিয়ে মুখে বিশাল দাড়ি নিয়ে আর গায়ে সুন্দর জামা নিয়ে আসে তবু আমাদের আলেমরা বলবে আরে কাদিয়ানি যেই রূপ ধরেই আসিস না কেন তোকে চিনতে আমাদের ভুল হবে না আরে তুই তো একটা মানবরূপী শয়তান তুই তো একটা দাজ্জাল তুই নিজেকে যতই মুসলমান দাবি করিস তোর ভেতরে তো ইমানের ছিট ফোটাও নাই ব্রিটিশের নুন খেয়ে ওদের গুন গাওয়ার মিশন নিয়ে তুই নেমেছিস ওদের টাকা খেয়ে মুসলমানের ইমান বরবাদ করার জন্য এসেছিস সুতরাং তুই কাফের 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 কাদিয়ানেরা কাফের তবে এ বিষয়টা স্পষ্ট থাকা দরকার নবী ইসলামকে জিন্দা করেছেন কিভাবে ইসলাম দুইভাবে জিন্দা হয় নবী যেদিন দাওয়াত শুরু করেছেন সেদিন থেকে ইসলাম জিন্দা মুর্দা না ইসলাম জিন্দা হয় দুইভাবে প্রথম পদ্ধতি হলো ইলমিভাবে ইসলাম জিন্দা ইলমিভাবে ইসলাম বিজয়ী ইলমিভাবে ইসলাম প্রতিষ্ঠিত আপনি বলবেন মানে কি মানে হলো দলিলের বিচারে শক্তির বিচারে যুক্তির বিচারে সর্বদা ইসলাম থাকবে বিজয়ী আর ইসলামের মোকাবেলায় যা আসবে সর্বদা তা থাকবে পরাজিত আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা আরো যত কুরাইশ নেতা ছিল তারা নবীকে মেরেছিল ঠিক জুলুম করেছিল ঠিক হত্যা করার জন্য চেষ্টা করেছিল ঠিক ঘর ঘেরাও করেছিল গুপ্ত হত্যার চেষ্টা করেছিল গায়ে হাত তুলেছিল সব ঠিক কিন্তু নবীর দলিলের মোকাবেলায় দলিলের কাউন্টারে কোন দলিল দিতে পেরেছিল যখন যা মনে চেয়েছে বলেছে আরে আকাশের চাঁদ দুই টুকরো করে দেখাও ঝর্ণা এনে দেখাও আসমানের ফেরেশতা নামিয়ে দেখাও আল্লাহরে আমাদের চোখে দেখাও কত রকম যখন যা মনে চায় দাবি করেছে
কিন্তু ভুয়া দাবি করতে পেরেছে কিন্তু একটা চ্যালেঞ্জকে গ্রহণ করতে পেরেছে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন শুধু ওই যুগে না কিয়ামত পর্যন্ত সময়ের জন্য যদি তোরা তোদের দাবিতে সত্যবাদী হয়ে থাকিস যে এটা মুহাম্মাদের বানোয়াট কিতাব মুহাম্মদ নিজে বানিয়েছে তাহলে আমি আল্লাহ বললাম পারলে কোরআনের মতো 10টা সূরা বানিয়ে আন যদি তা না পারোস তাহলে ছাড় দিলাম একটা সূরা পারলে বানিয়ে আন তা না পারলে একটা আয়াত বানিয়ে আন তবুও চ্যালেঞ্জ গ্রহণ কর তাহলে বুঝবো তোদের কোনো হেড়ম আছে আর নিজেরা পারবে না তোয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোদের আর যত সাক্ষী আছে আর যত বাতিল মাবুদ আছে সবাই এর ডাক সবাই মিলে মেহনত চালা পারলে চ্যালেঞ্জ গ্রহণ কর পেরেছিল তো ইসলাম ইলমিভাবে দালিলিকভাবে সর্বদা বিজয়ী এবং আমাদের ওলামায়ে উম্মত চিরকাল বিজয়ী রাখার চেষ্টা করে যাচ্ছেন করে যেতে বাধ্য আজও নাস্তিকরা ডিবেটে আসে না ডিবেট বলছেন তো বিতর্ক ইসলামের উপর প্রশ্ন ছুড়ে দেয় আবার বিতর্কের টেবিলে এসে বসে এমন হাবভাব নিয়ে বসে আজকে হুজুরে চিবায় খাবে যাওয়ার সময় মুখটারে একেবারে হুতুম পেঁচার মতো কালো বানিয়ে চলে যায় মুসলমানের মোকাবেলায় খ্রিস্টানই আসুক বৌদ্ধই আসুক হিন্দুই আসুক ইহুদি আসুক নাস্তিক আসুক মুরতাদ আসুক গণতন্ত্র পূজারী আসুক জাতীয়তাবাদী আসুক যেই আসুক মুখে চুনকালি লাগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আলহামদুলিল্লাহ আমাদের পুরো ইতিহাস সাক্ষী এক দুই বছরের ইতিহাস না তো আমরা তো ভেসে আসি নাই 1500 বছরের ইতিহাস সাক্ষী কেউ দেখাতে পারবেন না একদিনের জন্য ইসলাম দালিলিকভাবে হেরেছে এমন কোন প্রশ্ন পারলে কেউ কিয়ামত পর্যন্ত টাইম দিলাম দাঁড় করাবেন যেই প্রশ্নের যুক্তিযুক্ত সমাধান ইসলাম দিতে পারবে না সম্ভব আরে সম্ভব নাকি একটাও নেই আলহামদুলিল্লাহ এই দৃষ্টিকোণ থেকে ইসলাম সর্বদা বিজয়ী যখন নবী মক্কায় ছিলেন তখনও বিজয়ী যখন হালাকু খান এসে আব্বাসি খেলাফতকে ধ্বংস করে দিল তখনও বিজয়ী যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে নওয়াব সিরাজউদ্দৌলাকে হারিয়ে এই অঞ্চলের স্বাধীনতা কেড়ে নিল বাংলা বিহার উড়িষ্যার উপর ওদের আধিপত্য কায়েম করলো তারপর থেকে 2022 পর্যন্ত এই পুরো টাইমে যখন আল্লাহর জমিনে এই অঞ্চলে আল্লাহর আইন না চলে ওদের আইন চললো এই সময়েও ইসলাম কিন্তু দালিলিকভাবে যৌক্তিকভাবে একদিনের জন্য হারে নাই পরাজিত হয় নাই দুর্বল হয় নাই এটা হলো এক নম্বর মাধ্যম আর দুই নম্বর মাধ্যম হলো ইসলামের অনেক বিধান এমন চাইলেও একা একা করা যায় না আর কিছু বিধান এমন যেটা চাইলে একা করা যায় কিছু বিষয়ের সম্পর্ক ব্যক্তি জীবনের সাথে কিছু বিষয়ের সম্পর্ক রাষ্ট্রের সাথে মনে করেন আদালতে যদি ইসলামী আইন না থাকে কিন্তু আপনার সামনে আল্লাহর আয়াত আছে উদখুলু ফিস সিলমি কাফা বান্দা ইসলামে আধা আধি ঢুকিস না ঢুকলে পুরো ঢুক ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিস না যে এক জায়গায় আল্লাহরে মানবি আর এক জায়গায় শয়তানরে মানবি মসজিদে আসলে আল্লাহরে মানবি আর আরেক জায়গায় গেলে ইবলিসরে মানবি নফসরে মানবি এরকম দুই মাহবুদ বানানোর সুযোগ তো নাই মাহবুদ কয়জন ইলাহ কয়জন লা ইলাহা সেই এক আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই আর কোনো মাবুদ নাই তা আল্লাহর আনুগত্য করা লাগবে মসজিদে আল্লাহর আনুগত্য করা লাগবে মাদ্রাসায় আল্লাহর আনুগত্য করা লাগবে ওয়াজ মাহফিলে আল্লাহর আনুগত্য করা লাগবে খানকাহে আল্লাহর আনুগত্য করা লাগবে মারকাজে আল্লাহর আনুগত্য করা লাগবে আদালতে আল্লাহর আনুগত্য করা লাগবে বিধানে আল্লাহর আনুগত্য করা লাগবে সংবিধানে আল্লাহর আনুগত্য করা লাগবে পার্লামেন্টে আল্লাহর আনুগত্য করা লাগবে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি বলেন না 10 জায়গায় আল্লাহর আনুগত্য করব 5 জায়গায় করব না তো সেখানে কারটা করবেন বলেন নফসেরটা করবেন তাহলে আল্লাহ তো একমাত্র মাহবুদ থাকলো না আপনার মাহবুদ দুইজন হয়ে গেল বলবেন না নফসেরটা না ইবলিসেরটা করব সেই তো ঘুরে ফিরে দুই মাহবুদ হয়ে গেল বলবেন না ইবলিসও না মানুষ হয়ে আর এক মানুষেরই আনুগত্য করব তবুও তো মাহবুদ একজন থাকলো না মাহবুদ তো দুইজনই হয়ে গেল মুসলমানের জীবনের সবচাইতে বড় সম্বল নামাজ না সবচাইতে বড় সম্বল ঈমান সবচাইতে বড় সম্বল তাওহীদ তাওহীদ মানেই হলো একত্ববাদ যে সব জায়গায় আল্লাহর আনুগত্য বজায় রাখবো সব জায়গায় আল্লাহর এক রাখবো কোন জায়গায় আল্লাহরে দুই বানায় দিব না নাকি আল্লাহরে দুই বানানোর সুযোগ আছে যে নামাজ আল্লাহর লেগা তবে বাচ্চা লাগলে আল্লাহর কাছে কইলে হইব না মাজারে যে শুয়ে আছে এর কাছে চাইতে হইব তাইলে আল্লাহ একজন থাকলো না দুইজন হয়ে গেল যে একজনের জন্য নামাজ আর একজনের জন্য দোয়া মোনাজাত ইস্তিগাসা ইস্তিআনা একজন তো থাকলো না দুইজন হলো কিন্তু আমাদের রব কয়জন থাকবেন একজন
যদি না থাকে নামাজ আদায় কোন কি লাগা ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমারই গোলামি করি একমাত্র তোমারই বিধান মান্য করি একমাত্র তোমারই আনুগত্য করি মসজিদে বলবেন একমাত্র তোমারই আর বাইরে আয়শা হজের সময় আসলে যায় হজ কইরা আসবেন পূজার সময় আসলে গঙ্গা জলে একটু স্নান করে আসবেন রাজি রহে রহমান ভি খুশ রহে শয়তান ভি সুযোগ আছে নি এডি আমগো দেশে না এরকম সুশীল সবাই রে খুশি রাখবো কই মন ভাঙার মসজিদ ভাঙা সমান হুজুর ইবলিসের মন ভাঙে কেমনে যদি বদদোয়া দেয় ওর তো একটা মন টোন আছে না তো ওর তো দুই চারটা কথা শুনন লাগে এই সুযোগ আছে নাকি তো মাহবুব কয়জন একজন তো এখন ইসলামকে যদি পরিপূর্ণ রূপে মানতে চান পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চান তাহলে শুধু নামাজে করলেই তো হবে না শুধু রোজায় করলেই তো হবে না আইনা দলতেও করা লাগবে অর্থনীতিতেও করা লাগবে রাজনীতিতেও করা লাগবে বিচার ব্যবস্থাও করা লাগবে শিক্ষা ব্যবস্থাও করা লাগবে সভ্যতাও করা লাগবে সংস্কৃতিতেও করা লাগবে রাষ্ট্রনীতিতেও করা লাগবে পররাষ্ট্রনীতিতেও করা লাগবে সমন্বিতিতেও করা লাগবে এমন একটা জায়গা নাই যেখানে করা লাগবে না এবং কোরআন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সূরা মাইদা আয়াত নম্বর 3 আল্লাহ জানিয়েছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে ইসলামকে পরিপূর্ণ করলাম পরিপূর্ণ মানে কি যেখানে অভাব আছে যেখানে অসম্পূর্ণতা আছে আমাদের ইসলাম এমন পরিপূর্ণ গর্ব করে বলতে পারবো যেখানে সব আছে আপনি বলবেন হুজুর আমরা 2022 সালের মানুষ আধুনিক যুগের মানুষ কোরআন তো 1500 বছর আগের কিতাব কিভাবে আধুনিক যুগের সমস্যার সমাধান পাবো আমি বলবো আরে পাগল তুই তো হয়েছিস আধুনিক আর আমার আল্লাহর কোরআন হলো সর্বাধুনিক আমরা হলাম আধুনিক আর কোরআন হলো সর্বাধুনিক সর্বাধুনিক বোঝেন তো 2022 না 3022 4022 5022 যত 22 বানাবেন আপনার দুনিয়া পুরনো হবে আর একটা নতুন হবে রবের কিতাব সর্বদা নতুন না শুধু নতুন তর থেকে যাবে তাহলে আপনি অবাক হন এই পুঁজিবাদের যুগ কি নবী দেখছেনি শিল্পায়নের যুগ নবী দেখছেনি গণতন্ত্রের যুগ নবী দেখছেনি এই ব্যাংকিং শেয়ার বাজারের যুগ নবী দেখছেনি কিন্তু একটা সমস্যা আমারে দেখান একটা জায়গা আমারে দেখান যেইটার ফতোয়া আমাদের ওলামায়ে কেরাম কোরআন খুলে হাদিস খুলে ইজমা খুলে দেখাতে পারবেন না একটা জায়গা দেখান পারলে দাঁড়ায় কেউ বলেন যে এইটা সম্ভব এটা সম্ভব না কোন মুফতি এসে বলবেন না এটার সমাধান নাই কোরআনে নাই হাদিসে নাই ইসলামের কোন জায়গায় সম্ভব না তাহলে সব জায়গায় ইসলামরে জিন্দা রাখা লাগবে না না হলে আদালতে গেলে ইসলাম ছুইটা যাবে না হলে রাজনীতিতে গেলে ইসলাম ছুইটা যাবে না হলে অর্থনীতিতে গেলে ইসলাম ছুইটা যাবে ব্যবসায় গেলে ইসলাম ছুইটা যাবে ব্যাংকে গেলে ইসলাম ছুইটা যাবে লোনে গেলে বিমায় গেলে ইসলাম ছুইটা যাবে অমুক জায়গায় গেলে ও তমুক জায়গায় গেলে খালি ইসলাম ছুটতে থাকবে আর ছুটতে থাকবে লাস্টে হবে কি আপনি আধা মুসলমান আধা অমুসলমান দুইটা মিলাইয়া হবে কি যে এক গ্লাস আধা গ্লাস পানি আধা গ্লাস মুত দুইটা মিলাকে হালাল না হারাম হইব পাক না নাপাক হবে আরে আধা গ্লাস মুত লাগবে না এক ফোঁটা মুত বাকি সব ফোঁটা দুধ তাও এটা পাক না নাপাক নিঃসন্দেহে নাপাক তো আপনি 99% মুসলমান 1% অমুসলমান তো দুইটা মিলা কি মুসলমান থাকবেন না অমুসলমান হবেন এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবেও কায়েম করেছেন যেখানে বিচারও ইসলাম অনুসারে অর্থনীতিও ইসলাম অনুসারে বাইতুল মাল নাম শোনেন নাই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার কোথায় আছে এই বাইতুল মাল বাইতুল মাল নাই বলেই মসজিদের জন্য আপনার কাছে হাত পাতে বাইতুল মাল নাই বলেই মাদ্রাসার জন্য আপনার কাছে হাত তোলে আপনি ভাব ধরেন দেখছনি এরা তামগোড়া খায় আরে পাগল এটা তো তোর দায়িত্ব ছিল তুই গিয়ে দিয়ে আসবি বাইতুল মালে খলিফা তোর থেকে নিবে নিয়ে সেখানে ব্যয় করবে তোর ঘর চলার আগে মসজিদ চলবে তোর ঘর চলার আগে মাদ্রাসা চলবে এটা তো আমরা কপাল পোড়া জাতি আল্লাহর ঘরে জন্য এখন মানুষের দুয়ারে হাত পাততে হয় আজও ইসলাম কায়েম হোক ধর্মীয় কোনো কাজের জন্য কারোর কাছে হাত পাতা লাগবে না জনগণ কাউকে বেতনও দিবে না দিতে হবেও না বরঞ্চ ইমাম বলেন খতিব বলেন সবার ভাতা নির্ধারণ করবে বাইতুল মাল খলিফার বেতনও দিবে বাইতুল মাল আমিরুল মুজাহিদিনের বেতন দিবে বাইতুল মাল মুআল্লিমদের বেতন দিবে বাইতুল মাল দাঈদের বেতন দিবে বাইতুল মাল যতকাল ইসলামী খেলাফত ছিল দুনিয়া এভাবেই চলেছে মশলা লেগেছে এই আজকাল হিজব তাওহিদ কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী কি লেগে ধর্ম ব্যবসায়ী মাদ্রাসায় পড়ায় টাকা নিব কেছেন এই যুগে দেয় না মাথা মোটার দল
আরে দেয় কি না তো ঠিক আছে কেউ কোনো ভাতা নিবে না দেওয়াও লাগবে না তুই আগে বাইতুল মাল কায়েম কর তোর পেছনেও ফিরে তাকানো লাগবে না তো যেটাই হোক তো এভাবে আল্লাহর নবী শুধু ইলমি ভাবে ইসলামকে জিন্দা করেন নাই প্র্যাকটিক্যাল ভাবেও জিন্দা করেছেন উভয় ভাবে ইসলাম পরিপূর্ণ হয়েছে আর আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই চলতেই থাকবে যতক্ষণ না দুইটা ফলাফল তোমরা বেছে আনতে পারো এক নম্বর ফলাফল হাত্তা লা তাকুনা ফিতনা জমিনে আর ফিতনা যাতে না থাকে ফিতনা বলে কাকে এমন কুফর এমন শিরিক যেটা ইসলামের উপর আধিপত্য চালায় মুসলমানের টুটি চেপে ধরতে চাই যেটা মুসলমানকে মাজলুম বানায় মুসলমান নারীদেরকে ধর্ষণ করে মুসলমান যুবকদেরকে শহীদ করে যেই ফিতনা মুসলমানদের ওলামায়ে কেরামকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে আর দ্বিতীয় ফলাফল হলো ফিতনা তো নির্মূল হবে হবেই ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ আল্লাহর জমিনে দ্বীন একমাত্র আল্লাহর জন্যই কায়েম হবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন রাজত্ব করবে সব মুসলমান মাথা উঁচু করে বাঁচবে অনলাইনে সুবাদা জানেন ফাতিমা নও মুসলিম ফাতিমা যার আগের নাম অর্পা সাহা বেচার ইসলাম গ্রহণের পর কি পরিমাণ জুলুমের শিকার হচ্ছে কোথায় ভারতে আমি ভারতের গল্প বলছি না বাংলাদেশের কথা বলছি মোমেন শাহির কথা বলছি সবাই জানেন বিস্তারিত ঘটনা একজন মানুষ ইসলাম গ্রহণ করেছে ডিসেম্বরের 5 তারিখ আর আজ ডিসেম্বরের 27 তারিখ এতগুলো দিন হয়ে গেল তার নিরাপত্তা নিশ্চিত করা গেল না ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া গেল না বাপ চাচার নামে জিডি করেছে যে আমার ধর্ম পালনের স্বাধীনতা তারা হরণ করে নিচ্ছে আমার উপর জুলুম আর জবরদস্তি করা হচ্ছে উল্টো তাকে তার নিজের জিম্মায় থাকার অনুমতি না দিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাকে আইনি সুবিধা না দিয়ে উল্টো সেই বাপ আর চাচার কাছেই তাকে ফিরিয়ে দেওয়া হলো এখন পুরো দেশ যখন গর্জে উঠেছে কারা গর্জে উঠেছে কোন নাস্তিক না কোন হলুদ মিডিয়া না কোন মেইন স্ট্রিম মিডিয়া না কোন বুদ্ধিজীবী না কোন কলামিস্ট না কোন রাজনীতিবিদ না আমাদের অল্প কিছু আলে মোলামা যখন গর্জে উঠেছে এখন এসে আজও পর্যন্ত তাও সমাধান হয় নাই কখন হবে আল্লাহ ভালো জানে এই যে করুণ পরিণতি এটা হলো এই আয়াত বাস্তবায়িত না থাকার ফল যে জমিনে আল্লাহর দিন জিন্দা থাকবে একে তো জিন্দা নাই এই এক কষ্ট তার মধ্যে বড় দুঃখ লাগে লিসানুল উলামা বলা হতো যাদেরকে উলামায়ে কেরামের জবান গত দুই দিন ধরে খালি মনের মধ্যে এটা ঘুরপাক খাচ্ছে আজকে যদি যেই সমস্ত উলামায়ে কেরাম কারাগারে বন্দি আছে তাদের চার পাঁচজন তো এমন যদি আজ তারা বাইরে থাকতেন পুরো দেশ গর্জে উঠতে বাধ্য হতো এই ফাতেমার ইজ্জত রক্ষার জন্য এই ফাতেমার ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু জবান না থাকলে যেমন ভেতরের কথা প্রকাশ করা যায় না দুঃখ তো থাকে দিলের মধ্যে তো দুঃখ থাকে কিন্তু জবান না থাকলে যেমন তুলে ধরা যায় না এমন একটা ক্রাইসিস এমন একটা ক্রান্তিকালে আমরা এসে পড়েছি আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদেরকে অতিসত্বর আমাদের মধ্যে ফিরিয়ে আনুন আল্লাহ তাআলা ইসলামের পক্ষে যে জবানগুলো নিজেদেরকে কোরবান করে দেয় সেই জবানগুলো থেকে আবার ইসলামের পক্ষে আওয়াজ শোনার তৌফিক দান করুন তো এখন আমার এই আলোচনা থেকে জবাব পেয়ে গিয়েছেন যে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার দায়িত্ব কি কর্তব্য কি দায়িত্ব দুটো এক নম্বর দায়িত্ব ইসলামকে ইলমিভাবেও এস্টাবলিশ করে দিতে হবে সব বাতিলের জবাব দিয়ে দিতে হবে সব সংশয় সৃষ্টিকারী সংশয় দূর করে দিতে হবে ইসলামের নামে অনেক ফিতনা চলছে ইসলামের নাম দিয়ে ঈমান চোররাজ ঢুকে গেছে সমাজের পরতে পরতে এই কাদিয়ানি এই হিজবুত তাওহীদ এই আহলে কোরআন এই কোয়ান্টাম মেথড আরো কত দল অভাব নাই কিন্তু দেখা যাচ্ছে মুসলমানদের ঈমানকে হরণ করে নিচ্ছে মুসলমান টেরই পাচ্ছে না এক নম্বর কাজ ইলমিভাবে ইসলামকে জিন্দা করে দিতে হবে ওদের সব আপত্তি সংশয় ভুয়া দলিলের জবাব দিয়ে দিতে হবে নাকি দেওয়া লাগবে না যদি না দেয় আমাদের আকাবিররা যদি কাদিয়ানিদেরকে কাফের বলে নাচি নাতেন আমরা ধোকা খেতাম না সাধারণ মানুষ খেতাম কি না কারণ আমরা তো কার কলিজার মধ্যে কতটুকু জ্ঞান এটা দেখি না বুঝি না বোঝার সুযোগও আমাদের নাই বুক চিরে আমরা জ্ঞান মাপ করতে পারবো না পরখ করতে পারবো না আমরা দেখবো কার পাগড়ি কত বড় তো কাদিয়ানির পাগড়ি অনেক বড় দাড়ি অনেক বড় দেখতে শুনতে তো বড় হুজুর বড় ওলি বড় দরবেশ
দেখাই তো যায়। তো এখন তো আমরা যদি আমাদের সাধারণ মানুষের সামনে এসে সে ধর্ম প্রচার শুরু করে আমরা তো তারই অনুসরণ করতে শুরু করব। এটা আমাদের উপর আমাদের অভিভাবক ওলামায়ে কেরামের অবদান যে তারা শত বছর আগেই আমাদেরকে চিনিয়ে গেছেন যে তোমরা এদের বাহ্যিক রূপ দেখে ধোকা খেও না, তোমরা এদেরকে দরবেশ ভেবো না, এরা আসলে ধরবেশ বেশ ধরে আছে। তো এক নম্বর কাজ এটা, এরকম ফিতনা আসছে আসছে আসতে থাকবে। বাতিলদের মূলনীতি ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, আমাদেরকে দলে দলে ভাগ করবে আর সহজে শাসন করবে। ভাগ করলে শাসন করা সহজ হয় না? চলছে দুনিয়া এভাবে, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা বলেই আলোচনার ইতি টানবো। আল্লাহর এই আয়াত সর্বদা মনে রাখবেন, দিলে গেঁথে রাখবেন। আল্লাহ কোনো জাতির অবস্থা ততদিন পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূচনা করতে হবে আমার থেকে, সমাপ্ত করবেন আল্লাহ। আল্লাহ জানিয়েছেন সহিহ হাদিসে কুদসিতে, বান্দায় তুই আমার দিকে এক বিঘত আয়, আমি তোর দিকে এক হাত যাব। তুই আমার দিকে এক হাত আয়, আমি তোর দিকে দুই হাত যাব। তুই আমার দিকে হেঁটে হেঁটে আয়, আমি তোর দিকে দৌড়ে যাব। আরে শুরু তুই করবি, সমাপ্তি আমি আল্লাহ করব। তা আমাদের জিন্দেগিও ছোট, কুদরত ছোট, কিন্তু অল্প সামর্থ্য। যেমন বদরে কি ছিল? কিচ্ছু নাই, কিন্তু হিম্মত করে সূচনা করেছেন, ময়দানে নেমেছেন। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠান নাই, আল্লাহ জিব্রিল আমিনকেও নবীর কমান্ডে দিয়ে ময়দানে জিহাদে পাঠান নাই। আল্লাহ তো সাহায্য করতেই চান, কিন্তু সূচনা আমাদের থেকে করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ। তো তিনটা কাজের কথা বললাম অতি সংক্ষেপে অথবা মাঝারি মানের সংক্ষেপে। তিনটা কাজের কথা বললাম। এক নম্বর কাজের কথা, ইসলামকে ইলমিভাবে প্রতিষ্ঠিত রাখতে হবে। ইসলাম নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়ায়, আপত্তি সংশয় সন্দেহ ছড়িয়ে দেয়, ওদের প্রতিটা সংশয় সন্দেহের জবাব দিতে হবে নাকি? দুই নম্বর বললাম, ইসলামকে সর্ব জায়গায় পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিষ্ঠিত করে দিতে হবে, যাতে শুধু ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের প্রতিটা পরতে পরতে আমরা একমাত্র আল্লাহকে মাবুদ মেনেই জীবন চালাতে পারি। আর তিন নম্বর বললাম, আপোষের টুকটাক ভুল বোঝাবুঝি এগুলো ইলমিভাবেই সমাধান করে নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখে বাতিলের মোকাবেলায় মাজলুমকে উদ্ধারের ক্ষেত্রে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে যেতে হবে। বলবেন হুজুর ঐক্যবদ্ধ আছি তো? যদি থাকেন, যেই দেশের 90% মানুষ মুসলমান সেই দেশে 100-200 আলেম বছরের পর বছর কেন কারাগারে ঢুকে ঢুকে মরবে? ঐক্যবদ্ধ থাকার ফল এটা নাকি? বলেন ঐক্যবদ্ধ থাকার ফল? নাস্তিকদের একটা চুল বাঁকা হলেই দুনিয়া গরম হয়ে যায়, মাসের পর মাস পার হয়ে যায়, ইস্যুর আলোচনা শেষ হয়, পত্র পত্রিকা টিভি চ্যানেল কোনো জায়গা বাদ নাই। কিন্তু আমাদের আলেমরা বছরের পর বছর ধুকে ধুকে মরে। কেমন আছে তাদের পরিবার? কেমন আছে তাদের শিশু বাচ্চাগুলো? ঠিকমতো খেতে পাচ্ছে কিনা? আল্লাহর এই বান্দাগুলো কারাগারে চিকিৎসা পাচ্ছে কিনা? সেখানে তেল সাবান কেনার মতো মৌলিক প্রয়োজনীয় টাকাটুকু হাতে আছে কিনা? মামলার কি অবস্থা? এটা নিয়ে কে রিপোর্ট করে? একটাবার চিন্তা করেন, বাংলাদেশের ওই নাম বলবো না, ওই দুই চারটা নায়িকা নিয়ে যেভাবে মিডিয়া মাসের পর মাস পুরো দেশকে গরম রেখেছে, অথচ এই দেশের কোটি 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 মানুষের চোখের তারা, মাথার তাজ আলেমরা কারাগারে ঢুকে মরছে। তারা বেঁচে আছে না মরে গেছে, সুস্থ আছে না পঙ্গু হয়ে গেছে, এটা নিয়ে মিডিয়ায় একটা রিপোর্ট আসছে। এটাকে ঐক্যবদ্ধ থাকার ফল না বিচ্ছিন্ন হওয়ার ফল? প্রত্যেকে ভেবেছে আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি। তো পরিণতি মনে রাখবেন সেই চোরের গল্পের মতো হবে। ভালো আছেন থাকেন, বেশিক্ষণ থাকতে পারবেন না। আজ আপনি ভাইয়ের আহ্বানে সাড়া দিবেন না, লিখে রাখেন, লিখে রাখেন, সেদিন বেশি দূরে না যেদিন আপনার আহ্বানে সাড়া দেওয়ার একটা লোক খুঁজে পাবেন না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। নবী বলেন আল্লাহ ঠিক ততক্ষণ বান্দাকে সাহায্য করে যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করে। নবী বলেন মান খাযাল আমরান মুসলিমান ফি মাউদিইন ইউনতাহাকু ফিহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফিহি মিন ইজ্জি। আপনি যদি আপনার ভাইয়ের সাহায্য করা ছেড়ে দেন এমন জায়গায় যেখানে তার মান সম্মান নষ্ট হচ্ছে, তার অপমান অপদস্থতা হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন না। ইল্লা খাযালাহুল্লাহু ফি মাউতিনিন ইউহিব্বু ফি নুসরাতা, যখন আল্লাহর সাহায্যের জন্য হাহাকার করবে। সুতরাং কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন, যেমন কর্ম তেমন ফল।
আমি আমার ভাইয়ের পাশে থাকব আল্লাহ আমার পাশে থাকবেন আমি অন্যের জানাজায় যাব আল্লাহ আমার জানাজায় লোকের ব্যবস্থা করবেন আমি মরা মানুষের জন্য দোয়া করব আমি যখন মৃত হব আল্লাহ আমার দোয়া করার লোক তৈরি করে দিবেন কি জানেন না এই নীতি যেমন করবেন তেমন পাবেন ভালো করেন ভালো পাবেন খালি আখেরাতে না দুনিয়াই পাবেন দুনিয়ায় দেখেন যারা ভালো করে আল্লাহ তাদেরকে ভালোটাই দেন সাময়িক মুসিবত আসতে পারে পরীক্ষা হিসাবে কিন্তু পরীক্ষার পর ফলাফল যখন প্রকাশ পায় তার দিলও খুশি হয়ে যায় নবী মায়ের খাইতে খাইতে শেষ আল্লাহ তখন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তোমার রব তোমার এত দেওয়া দিবেন যে তুমি খুশি হয়ে যাবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাজলুমদেরকে সাবেরিনদেরকে তার পথে অটল এবং অবিচলদেরকে জিন্দা করবেন ইসলাম তো তার দিন তিনিই জিন্দা করবেন যদি এতে আমার টুকটাক অবদান থাকে এটাই আমার কপাল খুলে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ তো মনে থাকবে তো দায়িত্বগুলোর কথা তিনটা দায়িত্বের কথা বলে গেলাম ইনশাআল্লাহ শুধু এই কান দিয়ে না এই কান দিয়েও শোনার বোঝার চেষ্টা করবেন এবং আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন বাস্তব করার চেষ্টা করবেন আল্লাহ হাত দিলে হাত দিয়ে বাস্তবায়ন করেন জবান দিলে জবান দিয়ে বাস্তবায়ন করেন কিছু না দিলে দিল দিয়ে বাস্তবায়ন করেন নবী ঈমানের তিনটা স্তরই বলেছেন চার নম্বর বলতে কিচ্ছু নাই আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায় না আর যতটুকু সাধ্যে আছে এর জন্য ছাড়েও না প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি সহি হাদিস সুতরাং কেউ ভাববেন না আমি মোল্লা না আমি মুন্সি না আমি হুজুর না আমার কোনো দায়িত্ব নাই নিঃসন্দেহে আপনারও দায়িত্ব আছে আরে মাদানী জিন্দেগি সবাই চায় বেলাল কেউ হতে চায় না কিছু লোক বেলাল যদি না হয় মাদানী জিন্দেগি আসবে কিভাবে বিশ্বাস হচ্ছে আমার কথা মাদানী জিন্দেগি সবাই চায় না সুখের জীবন দিন কায়েমের জীবন চায় সবাই কিন্তু বেলাল হতে সুমাইয়া হতে খুবাইব হতে খাব্বাব হতে আম্মার হতে ইয়াসির হতে কেউ চায় না কিন্তু চাইতে হবে কিছু মানুষকে যদি না চায় কার মজলুমানা হালতের উপর ভিত্তি করে ইসলাম দাঁড়াবে পারবেন তো ইনশাআল্লাহ দিনের জন্য বেলাল হওয়া লাগলে হতে রাজি আছেন না লস হবে না কেন জানেন কেন জানেন আল্লাহ জান্নাতে আপনার জন্য মনে করেন এত বড় মাকাম রেডি করে রেখেছেন কিন্তু আমলের যে অবস্থা আপনার আমল দিয়া সর্বোচ্চ এতটুকু মাকাম পাবেন বাকিটা বাকিই থেকে যাবে কিন্তু আল্লাহ তো দয়াবান রহমান রহিম তিনি তিনি চান পুরোটাই আপনি পেয়ে যান এজন্য মাঝে মধ্যে রোগ দেয় এজন্য মাঝে মধ্যে বিপদ দেয় এজন্য মাঝে মধ্যে মাজলুম বানায় এজন্য কখনো শহীদ বানায় উদ্দেশ্য আপনার ক্ষতি করা না আল্লাহ আপনার বিপক্ষে না আল্লাহ আপনার পক্ষে মা কতটুকু ভালোবাসে তিনি এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন তো তিনি কেন মাজলুম বানান আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য না মাকামটারে বড় করার জন্য আল্লাহ যদি চায় বড় করতে আপনি চাইবেন না কেন এ কারণে আল্লাহ যেমনে রাখছে খুশি না বেজার নাকি কেউ আল্লাহর উপর আল্লাহর উপর বেজার হয়েন না ভাই আল্লাহর উপর বেজার হলে আল্লাহ বেজার হয়ে যাবে সর্বদা আল্লাহর উপর খুশি থাকেন আস্থা রাখেন আল্লাহর উপর বাপ মায়ের উপর আস্থা রাখেন না রাখেন আল্লাহর উপরও আস্থা রাখেন আল্লাহ আপনারা ঠকাবে না ইনশাআল্লাহ হিজবুল্লাহ পরিষদের মাহফিলে এই কথাগুলো বলে গেলাম যাতে সবাই আমরা বাস্তবেই হিজবুল্লাহ আল্লাহর বাহিনী আল্লাহর দল হতে পারি কারণ আল্লাহর দলই একমাত্র বিজয়ী দল আল্লাহ বলেন ওয়া ইন্না জুমদানা লাহুমুল গালিবুন আমার দলই বিজয়ী দল আমরা আল্লাহর দল হতে চাই না দল দুইটাই কোরআনের ভাষায় একটার নাম হিজবুল্লাহ একটার নাম হিজবুল শয়তান যে আল্লাহর দল সে আল্লাহরই দল যে আল্লাহর দল না সে অটো শয়তানের দল আমরা আল্লাহর দলের থাকবো শয়তানের দল হব না আমরা আল্লাহর দল হয়ে শয়তানের দলকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই দুই দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কবুল করে নিন